দেখো, আমি তোমাকে বলি যে আমি যে জায়গাটায় রয়েছি সেখানেও আমরা দেখেছিলাম যে গতবার যখন ঘূর্ণিঝড় এসেছিল গত বছর, সেখানে প্রচুর গাছ পড়েছিল, ক্ষয়ক্ষতি হয়েছিল। পুরসভার তরফে বেশ কিছু ব্যবস্থা নেওয়া হচ্ছে, কারণ কলকাতা পুরসভায় কিন্তু মূল দায়িত্বে থাকবে এই রাজ্যের শহরের, এবং সেখানেও কিন্তু কন্ট্রোল রুম তৈরি হচ্ছে। সেই কন্ট্রোল রুম আজকে তারক সিং, যিনি এই মুহূর্তে নিকাশির দায়িত্বপ্রাপ্ত, এবং তার পাশাপাশি তিনি সেখানে যেমন আজকে দেখে আসেন কী পরিস্থিতি, কীভাবে সেটা অপারেশনাল হবে, পাশাপাশি যে ড্রেনেজগুলো রয়েছে, যে পাম্পিং স্টেশনগুলো রয়েছে, সেগুলোও কিন্তু তিনি খতিয়ে দেখেছেন যে কী কী পরিস্থিতি সেখানে হয়ে রয়েছে, জল জমলে দ্রুত বার করা এবং অন্যান্য সুযোগ সুবিধার বিষয়টা। পাশাপাশি এটা করা হচ্ছে কলকাতা শহরটাকে, যে প্রত্যেকটি ওয়ার্ড রয়েছে সেই ওয়ার্ড ভিত্তিক দল তৈরি করা হচ্ছে। আমরা জানি এই মুহূর্তে ওয়ার্ড কোঅর্ডিনেটররা রয়েছেন প্রত্যেকে, পুর প্রশাসকরা রয়েছেন, তাদের দায়িত্বে থাকবে সেই দলগুলো, এবং সেই দলের ভিন্ন ভিন্ন দল তৈরি হচ্ছে। কলকাতায় বিদ্যুৎ সরবরাহকারী সংস্থা সিইএসসি, তাদের কয়েকটি করে টিম এক একটি ওয়ার্ডে থাকবে, এক একটি টিমে 6 থেকে 8 জন বিদ্যুৎ কর্মী থাকবেন, এবং তার সঙ্গে গাছ কাটা বা গাছ ভেঙে পড়লে সেই গাছগুলোকে সরানো, প্রত্যেকটি কিন্তু ওয়ার্ড ভিত্তিক টিম তৈরি করা হয়েছে, যাতে কোনো রকম বড় ক্ষয়ক্ষতি তৈরি হলে যাতে দ্রুত সেটাকে মেরামত করা যায়। পানীয় জলের জন্য সেরকম একইভাবে টিম তৈরি করা হয়েছে, এবং অবশ্যই যেটা অনির্বাণও বলছিল, বিদ্যুৎ ভবনের সঙ্গেও কিন্তু যোগাযোগ রাখা হচ্ছে, এবং বিদ্যুৎ ভবন শুধুমাত্র যে হেল্পলাইন নাম্বার দিয়েছে সেটা যেমন রয়েছে কন্ট্রোল রুমের, পাশাপাশি জেলাভিত্তিক যে 6টি জেলাকে মূল লক্ষ্য বলে ধরা হচ্ছে, সবচেয়ে বেশি ক্ষতি হতে পারে বলে ধরা হচ্ছে, সেই 6টি জেলাতে প্রতিজন বিডিওর আন্ডারে কিন্তু এই একই রকমভাবে বিদ্যুৎ দপ্তরের টিম তৈরি থাকবে। সেই টিমগুলিতে 6 থেকে 8 জন করে মেম্বার থাকবেন, যারা বিডিও তাদের পরিচালনা করবেন দ্রুত কোথাও যদি বিদ্যুৎ বিপর্যয় হয়। সার্বিকভাবে প্রস্তুতি নেওয়া হয়েছে, এখন এটাই দেখার যে ঠিক কতটা বেগে, কতটা ক্ষয়ের সম্ভাবনা বা আশঙ্কা নিয়ে ঘূর্ণিঝড় এদিকে এগিয়ে আসে, যতটা সেই ক্ষয়ক্ষতিকে কিছুটা আড়াল করা যায় তার ক্ষয়ক্ষতির আশঙ্কা করে। এও খবর পাওয়া যাচ্ছে যে অরিত্রিক, যে রেলের তরফে একাধিক ট্রেন বাতিল করা হয়েছে দূরপাল্লার। একেবারেই তাই। দেখো, গতকালকে দক্ষিণ পূর্ব রেলওয়ে জানায় যে 78টি ট্রেন তারা বাতিল করছেন, সেগুলো মূলত উড়িষ্যা এবং আমাদের এখান থেকে যদি ধরা হয় তাহলে উড়িষ্যা এবং দক্ষিণ ভারতগামী ট্রেনগুলি ছিল, অর্থাৎ হায়দ্রাবাদ, সেকেন্দ্রাবাদ, বিভিন্ন জায়গার ট্রেন, সেগুলোকে বাতিল ঘোষণা করা হয়েছিল। আজকে আরও একটি বিজ্ঞপ্তি দক্ষিণ পূর্ব রেলের তরফে ঘোষণা করা হয়েছে, সেই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে আরও 41টি ট্রেন তারা বাতিল করছেন, অর্থাৎ মোট ট্রেন বাতিল হচ্ছে 119টি। এবার যে ট্রেন কোনোটা দৈনিক চলে, কোনোটা সপ্তাহে 3 দিন চলে, কিন্তু এই 24 থেকে 27 এই ফেজটার মধ্যে কিন্তু ট্রেন বাতিলগুলো করা হয়েছে, প্রয়োজনে ক্ষয়ক্ষতি থেকে সেই মেয়াদ বাড়তে পারে। আজকে যে ট্রেনগুলো ঘোষণা করা হয়েছে সেগুলো মূলত পশ্চিম ভারতগামী, অর্থাৎ মুম্বাই, পুনে, আহমেদাবাদ যাওয়ার যে ট্রেনগুলো ছিল সেগুলোকে কিন্তু আগামী সপ্তাহের একটা বড় সময়ের জন্য বাতিল রাখা হচ্ছে, যাতে কোনোরকম সমস্যায় যাত্রীরা না পড়ে।